আল ইসতিমা বিল ইয়াদ অর্থাৎ হাত ব্যবহার করে যদি কেউ কোনো পুরুষ অথবা কোনো মহিলা তার যৌন কামনা মানে এটা কি বলে চরিতার্থ করেন তাহলে সেটা জায়েজ হবে কিনা উত্তর হচ্ছে যে না এখন হাত ব্যবহার করে বা অন্য কোনো উপকরণ ব্যবহার করে বা আর্টিফিশিয়াল কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে এই ধরনের করা যাবে কিনা অনেকে আগেও আমাকে প্রশ্ন করেছেন বিশেষ করে যারা বিধবা মুতাল্লাকা স্বামী থাকতে তো একটা সুন্দর জীবন যাপন করেছেন এখন কি করবেন অবৈধ করা তো জায়েজ নাই তাইলে বৈধভাবে নিজের শরীরের কলকব্জা কাজে লাগিয়ে অথবা কোনো খেলনা কাজে লাগিয়ে এটা করা যাবে কিনা উত্তর হচ্ছে যে না এটা করা যাবে না আপনি সিয়াম রাখেন যদি সেটা করাই যেত তাহলে আল্লাহ রাসূল বলতেন যে বিবাহ করতে পারে না সে হাত ব্যবহার করতে পারবে বলেছেন আল্লাহ রাসূল অথবা সে আধুনিক কিছু কলকব্জা যদি বের হয় সেটা ব্যবহার করতে পারবে এটা বলেছেন আল্লাহ রাসূল বলেন তাহলে বোঝা গেল তার জন্য ট্রিটমেন্টটা হচ্ছে এবং প্রেসক্রিপশনটা হচ্ছে কি সিয়াম রাখা সূরা হজের সর্বশেষ আয়াতের আগের আয়াতে কি সাজদা আছে হ্যাঁ এটা নিয়ে اختلاف আছে বিশুদ্ধ মত অনুযায়ী এটা সাজদা এতটুকু বলে আমরা আজকে শেষ করলাম হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ